বাড়ির গরু চরানোকে কেন্দ্র করে বিবাদের জেরে দুই হাত কেটে নেওয়ার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। অভিযোগ জানাতে শুক্রবার পরিবার সহ জলপাইগুড়ি পুলিশ সুপার অফিসে হাজির অভিযোগকারী কৈশব সিং। বিবরণে প্রকাশ, জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবড়ি এলাকার বাসিন্দা কৈশব সিং এর সাথে গরু নিয়ে বিবাদ হয় তিন প্রতিবেশীদের বিরুদ্ধে। গত বছর এক অন্ধকার রাতে তাকে ফাঁকা পেয়ে ওই তিন প্রতিবেশী কৈশবের দুই হাত কেটে নেয় বলে অভিযোগ। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করার পর প্রাণে বেঁচে গেল, হাত দুটো কাটা পড়ে। ঘটনার এক বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও অভিযুক্তদের বিরুদ্ধে ময়নাগুড়ি থানার পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন কৈশব। তাই এদিন পুলিশ সুপার অফিসে ফের অভিযোগ জানাতে সপরিবারে উপস্থিত হন তিনি। অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন কৈশব সিং ও তার স্ত্রী ঝর্ণা সিং। এই বিষয়ে অভিযুক্তদের মধ্যে অন্যতম সনাতন মণ্ডল টেলিফোনে জানান, ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক ফায়দা তুলতেই এই অভিযোগ বলে জানান তিনি। সনাতন বাবু বলেন, গত বছর রাতে উল্লাডাবড়ি এলাকায় মদ্যপ অবস্থায় ট্রেনে কাটা পড়ে দুই হাত কাটা পড়ে কৈশব সিং এর। এই ঘটনার সাথে তাদের নামে মিথ্যা জড়ানোর চেষ্টা করা হচ্ছে। কৈশব সিং এর সেই দুর্ঘটনা সংক্রান্ত সব নথিও তাদের জানা রয়েছে বলে দাবি তার। কৈশব সিং কি বলছেন শুনে নেব। আমার নাম কৈশব সিং, বাড়ি মনের রোড। কি হয়েছিল দু বছর আগে? দুই বছর আগে যে একটা গরু নিয়ে একটা গন্ডগোল ছিল, ওই গন্ডগোলটাই ওই মাঝে মাঝে হইতে এই গত শ্রাবণ মাস, ওই শ্রাবণ মাসে আমাকে আটকিয়া ওই মারধর করছে গ্রামের পুলিশ সনাতন, ও একাকি ধরে হাত পা কাটে, তাই ওই যে একটা হাত আগে কাটছে আর মাথা পিছা বাড়ি মারছে, তারপর আমি অজ্ঞান হয়ে গেছি, তারপরে এই যাত্রা কাটছে। তিনজন কারা? তিনজন কারা এলো, একজন হলো সনাতনের ভাই উত্তম, বাড়ি ওইখানে আপনার বাড়ি, আমার বাড়ি থেকে মোটামুটি 15-20টা বাড়ি। কী করলো ধরে আপনাকে? ধরে ওই যে আগে ঘুষে দিছে, ঘুষি দেওয়া তারপরে তিনজনের সাথে কি আমি একা পারিনি, জড়াজড়ি করছি, করার পরে লাস্টে আমাকে ওই মাথা পিছা বাড়ি মারছে, মাথা তিনটা শিলা নিয়েছে। তারপরে ওই যে সনাতন পুলিশ পরে আসছে, আসা কয়ে এক কাজ কর, হাত পা কাট, তাইটা এগোল। তারপরে ওই দাউদা আগে গারাদা বাড়ি মারছে, তারপরে দাউদা খুব দিয়া হাত ফলাইছে, হাত কেটে ফেল। এই হাত কাটলো আপনি? দুটোই হাত কেটে ফেল, একটা ডান হাত কাটছে আগে, তারপরে ডান হাত কাটার পরে আমি অজ্ঞান হয়ে গেছি, তারপরে বাই হাত কাটছে। সনাতন মন্ডল আর উত্তম মন্ডল ওরা ভাই, এরাই আপনাকে এই করছে? হ্যাঁ, এরাই করছে। তারপরে এই যে আজকে মোটামুটি এক বছর হয়ে গেল, থানায় দিয়ে দিছে, কোনো উপকার করে নাই। তারপরে এই যে জলপাইগুড়ি দিলাম, তাও দেখি আমাদের কোনো সুযোগ সুবিধা পাইনি, মানে আমার কথা কি আমার যেরকম করছে ওরকম আমি শাস্তি চাই। আজকে এসপি অফিসে এসেছেন, কথা হলো কারোর সাথে? কথা আধিকারিক কারোর সাথে কথা হলো? অফিসারদের সাথে? অফিসারদের সাথে কথা হয় না, এখন হয় না। আচ্ছা, কী মানে কী বলবেন তাহলে এখানে? এই কথা বলবো না, আমার কথা কি আমি ওদের শাস্তি চাই, যেহেতু থানা কোনো স্টেপ নেয়নি, কারণ নেয়নি এসপি অফিসিয়েশন স্টেপ। হ্যাঁ, যাতে না তাদের কি কী চাইছেন? শাস্তি? শাস্তি আমি চাইছি, আমার কথা কি আমাকে যেরকম করছে ওরা ওইরকমই আমি চাই। তার দেখে আমি যেরকম আমি আজকে এক বছর ধরে এই যে বাল বাচ্চা নিয়ে আমি আট বাড়িতে বসে আছি। সনাতন মণ্ডল কে কে বলুন, তিনজনের নাম বলুন। আগে হলো গৌরা, মানে ভালো নাম বলুন, গরু, ওর নাম হলো গৈরা কয়। হ্যাঁ, গৈরা মণ্ডল। গৌর মণ্ডল? হ্যাঁ, মণ্ডল। আর হলো উত্তম মণ্ডল আর প্রসন্ন মণ্ডল। প্রসন্ন সনাতনের কথা বললেন? সনাতনের, সনাতন আর ভাই এলো, ওরা হলো পরে এসে, সনাতন এসে পরে, তো তারপর হলো সনাতন, সনাতন আর উত্তম ওরা ভাই। কৈশব সিং এর স্ত্রী ঝর্ণা সিং কি বলছেন শুনে নেব। আমার নাম ঝর্ণা সিং, বাড়ি এই যে মানে উল্লাডাবড়ি বলে, গ্রামের নাম উল্লাডাবড়ি বলে। কি হয়েছে এবং আপনারা এখন কি চাইছেন বলুন? আমরা তো এখন যেরকম শাস্তি, যেরকম শাস্তি তো চাই।
এসপি অফিসে এসেছেন কোনো কি কথা হলো তাদের পুলিশের সাথে? সে তো কোনো ই দিলেন না, কোনো কথা হয়নি না। এবং যারা এই কাজ করেছে আপনারা বলছেন তারা এখন কোথায় আছে? তারা এখন বাড়িতেই আছে। বাড়িতে আছে, হ্যাঁ। তারা বলে আমাদের কিছু করতে পারবে না, ওরা গরিব মানুষ। কেন করতে পারবে না? ওদের টাকা পয়সা আছে, ওরা বলে আমাদের টাকা, ওদের কি আছে, ওদের কে সহযোগিতা করবে? আচ্ছা, গরিব মানুষ বলে ওরা কিছু করতে পারবে না? হ্যাঁ, ওদের টাকা পয়সা আছে। হ্যাঁ, কেস তোলা নিয়ে কিছু বলে? হ্যাঁ, কেস তোলা নিয়ে হামলা দিচ্ছে বলে, কেস উঠাইলে উঠাও নালে বাড়ি ঘর আগুন জ্বালাই দিব বলছে। কারা বলছে? যারা এরকম ক্ষতিটা করছে ওরাই। আপনাদের যে এরকম ক্ষতি করলো? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম যতনে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা, শীতের ধুলো শিমুল তুলো পোশাক আশাক ভরসা গুলো ভরসা হারায় তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে কোচবিহার।